বুধবার পশ্চিম চৌভাগায় স্থানীয় কো কনভেনার মেঘনাথ হালদারের উদ্যোগে বিজেপির নতুন দলীয় কার্যালয় শুভ উদ্ঘাটন করা হয়। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপির সেই দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের স্থানীয় দুষ্কৃতীদের ওপর। শুধু দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগই নয়, পশ্চিম চৌভাগার বিজেপির অভিযোগ, বিজেপির দলীয় পতাকা ছেঁড়া থেকে শুরু করে বিজেপি কর্মীদের উপর মারধর, সবকিছুতেই মদত দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কসবা মণ্ডলের বিজেপির যুব মোর্চা সভাপতি অরুণ বিশ্বের দাবি, আসন্ন নির্বাচনের আগে মূলত বিজেপির উত্থানে ভয় পেয়ে শাসক দল এই ধরনের কাজে নেমে পড়েছে। মেঘনাদটা কি হয়েছে ঘটনাটা, কাল পার্টি অফিস ওপেনিং হলো? দেখুন, কালকে আমাদের ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস উদ্বোধন হলো এবং খুব উৎসাহের সঙ্গে এখানকার বহু লোক বিজেপিতে জয়েন করেছে। তো আজকে আমাদের এখানে বক্তব্য রাখতে হচ্ছে, এটা আমাদের খুব দুর্ভাগ্য যে কিছু দুষ্কৃতি আছে যারা এখনো পর্যন্ত সমাজে বিভিন্ন রকম দুষ্কর্ম করে যাচ্ছে এবং তাদেরকে সাপোর্ট করছে বর্তমান সরকার তৃণমূলে। তৃণমূল সরকার এই সব দুষ্কৃতিদের এতটাই প্রশ্রয় দিয়ে ফেলেছে যে সাধারণ লোকের বাড়িতে ঢুকে অত্যাচার করছে, মা বোনেদের ইজ্জত নিয়ে টানাটানি করছে। কালকে আমরা এখানে উদ্বোধন করেছি, আমরা এখানে সবাই মিলিত হয়েছি, সুশৃঙ্খলভাবে আইন মেনে সমস্ত কাজ আমরা করেছি। কিন্তু গতকাল সন্ধেবেলায় আমাদের একজন বিজেপি কর্মী তার মেরে, আপনারা দেখতে পাচ্ছেন যে মুখটুক ফাটিয়ে দিয়েছে, কীভাবে তাকে অত্যাচার করা হয়েছে। আমরা পুলিশে কমপ্লেন করেছি, এখনো পর্যন্ত তারা কেউ অ্যারেস্ট হয়নি। তারপর রাত দেড়টার সময় আমাদের কার্যালয়ে এসে ইট পাথর মারা হয় এবং আমাদের কার্যালয়ের এখানে আমাদের কর্মী অসীম হালদারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আমি শুধু এইটুকু বলবো তাদেরকে যে 2021 কিন্তু আমরা আসছি, আমরা চাই এই এলাকায় সুশৃঙ্খলভাবে সবাই মানুষ বসবাস করুক। আমাদের ভারতীয় জনতা পার্টি সেবার মাধ্যমে সবার কাছে পৌঁছে যাচ্ছে, সবাই শুভ বার্তা দিচ্ছে, আমরা 2021 আসছি। আমরা এই সব দুষ্কৃতীদের শাস্তি চাই, আমরা আইনের কাছে এই অনুরোধ করব। মাননীয় আনন্দপুর থানার ওসি বড়বাবু, উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে যে ধরনের এখানে দুষ্কৃতি কাজকর্ম হচ্ছে সেগুলো বন্ধ করা হবে, যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার ব্যবস্থা করা হবে। আমরা তার কাছে এটাই অনুরোধ করব, আপনি দুষ্কৃতীদের ইমিডিয়েটলি ব্যবস্থা নিন আইনতভাবে এবং যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা থাকে। এবং আমাদের যে বিজেপি কর্মীদের উপর যে হামলা হচ্ছে, এই হামলা আমরা বিজেপি কর্মীরা আজকে একজোট হয়েছি, আমরা বরদাস্ত করব না। আমরা চাই আমরা তার প্রতিবাদ করব এবং প্রতিবাদ করতে গেলে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে আমরা লড়াই করব। ভারতীয় জনতা পার্টি লড়াই কাকে বলে জানে, আগামী দিনে কিভাবে লড়াই করতে হয় তারা করবে। পার্টি অফিস ভাঙচুর হচ্ছে 108, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এখন তৃণমূলের পায়ের তলায় মাটি নেই, আর এখানকার যারা তৃণমূলের নেতা তাদের চরিত্র এখানকার মানুষরা বুঝে গেছে। এরা তোলাবাজ করে, পুকুর ভরাট করে, সাধারণ মানুষ ঘর বানালে বাধা দেয়, পায়খানার লাইন জলের লাইন করতে গেলে টাকা চায়, আর রাতেরবেলা এক ক্লাবে বসে মদ খায়। তাই এদের চরিত্র মানুষ বুঝে গেছে, এদের কাছ থেকে মানুষ সরে গেছে, এদের পায়ের তলায় মাটি নেই, তাই এরা আজকের আতঙ্কিত। তাই আজকের আমাদের যে বিজেপি 108 নম্বর ওয়ার্ডে যে মেঘনাথ হালদারের হাত ধরে এখানে যে বিজেপির বারবারান্ত বা বিজেপি যে মানে তো আমার বিজেপির যে সংগঠন বাড়ছে, এটা দেখে ওরা আতঙ্কে আছে। আমাদের প্রতিদিন প্রতি ওয়ার্ডের প্রতিটা জায়গায় সমাজসেবামূলক কাজ হচ্ছে, মানুষের পাশে আছি, মানুষ আমাদের কাছে ভিড় করছে, তাই মেঘনাথ হালদারের কাছে মানুষ আসছে। এই জিনিস দেখে তৃণমূলের নেতা, এখানকার যারা নেতা, তাদের নাম নিতে আমাদের ঘেন্না করে। নাম নিতে চাইছি না, আপনারা সবাই জানেন যে এখানে তৃণমূলের নেতা কে আছে। সে এখন ভয়ে আতঙ্কে আছে, পায়ের তলা মাটি নেই, তাই এগুলো রাতের অন্ধকারে কয়েকটা এখানকার মদখোর আছে, বদমাইশ আছে, তাদেরকে 500,000 টাকা দিয়ে দিচ্ছে, তারা মদ খেয়ে বাংলা চোলাই ফোলাই খেয়ে এইসব পার্টি অফিস রাতেরবেলা এসে ভয় দেখিয়ে ভাঙচুর করছে। তাদের যদি ক্ষমতা থাকে, বুকের পাটায় জোর থাকে, আমরা বিজেপি কর্মী, আমরা এখানটায় এই দাঁড়িয়ে পশ্চিমচোরা দাঁড়িয়ে বলে যাচ্ছি, ওদের যদি বুকের পাটায় ক্ষমতা থাকে, ওরা আমাদের সামনে এসে লড়াই করুক, দিনের বেলায় করুক। কারণ
দিনে বেলায় যারা করে তারাই হচ্ছে সঠিক মানুষ, রাতের অন্ধকারে তো চোর চোরটারাই ঘুরে বেড়ায়, দিনে বেলায় করতে পারবে না তাদের, কারণ কি তাদের কাছে সাধারণ মানুষ নেই, তাদেরকে সাধারণ মানুষ দেখতেও চায় না। সাধারণ মানুষ মেঘনাথ হালদারের সঙ্গে আছে, সাধারণ মানুষ বিজেপির পক্ষে আছে, তাই সাধারণ মানুষ দিনের বেলা আমরা ঘুরতে পারি, সাধারণ মানুষ সাধারণ মানুষের সঙ্গে ঘরে ঘরে যেতে পারি, তৃণমূল পারে না আর তৃণমূল পারবেও না, তাই ওরা রাতের বেলা এই সমস্ত করে বেড়াচ্ছে আতঙ্কের জ্বালায়, আর কিছু নয়। তৃণমূল চলে গেছে, আপনারা সবসময় দেখতে পাচ্ছেন যে তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে, আর সময়ের অপেক্ষা, একটা যা সিগনাল পড়েছে 3 মাসের সিগনাল, 3 মাস পরে দেখবেন যে সিগনাল গ্রিন হয়ে গেছে, বিজেপি পতাকা পুরো পশ্চিমবঙ্গে ঘুরছে, বিজেপি সরকারও হয়ে গেছে, 99 গেরুয়া হয়ে গেছে, এটা হবে, এটা জাস্ট ওরা আতঙ্কে করছে, এ নিয়ে আর কি বলবো, ওরা ভয় আছে। তোমার নাম কি ভাই? কালু মোল্লা। কি হয়েছিল কালকে? কালকে আমি ডিউটি থেকে আসছিলাম, হঠাৎ আমি নিজের সামনে দাঁড়িয়েছি, দেখছি কয়েকটা ছেলে আমাকে তার করিয়ে দুমদাম মারলো, এদিক দিয়ে মেরে ওরা সব সুর মেরে পড়ো। তুমি কি বিজেপি করো? সেই জন্য মেরেছে তোমাকে? তো আচ্ছা, কতজন ছিল? ওরা 10-12 জন ছিল। 10-12 জন ছিল, বলে কি যে তুই এরকম বিট্টু আর রাজের সাথে কেন মিশিস, কেন ভাড়া বাড়ি থাকিস, তোর কেউ মিশতে পারবে সাথে, বলে আমাকে মারধর করলো, মারধর করে। ওরা ওরা ওই ছেলেগুলো কারা? কারা বলতে তৃণমূলের ছেলে ছিল।